সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। হ্যালো এন্ড ওয়েলকাম টু সিটি সিনেমা, আর আপনাদের সঙ্গে আমি সম্পিতা। এখন ভালোবাসার মাস, আর আজকে আপনাদের ভ্যালেন্টাইন ডে, মানে 14ই ফেব্রুয়ারি। আর আজকে এই ভ্যালেন্টাইন ডেতে আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি আছে। ভালোবাসা, ভালোবাসার পড়া, প্রেম ভাঙা, এই সব কিছু নিয়েই তো আমাদের জীবন। আমাদের জেনারেশন প্রেমে পড়তে পারে, কিন্তু প্রেম কন্টিনিউ করতে কিন্তু আমাদের বেশ ভয় লাগে। কিন্তু আমাদের সাথে যারা আছে তারা কিন্তু হাতে হাত রেখে প্রায় 11টা বছর কাটিয়ে দিয়েছে। আমাদের সাথে আছে সৌপ্তিক ও রণিতা। এই যে 11টা বছর পেরোলো, কার বেশি বলতো, কন্ট্রিবিউশনটা কার বেশি তোমাদের দুজনের মধ্যে? আমার মনে হয় ওর পেশেন্সটা অনেক বেশি এবং ওর মাথাটা অনেক ঠান্ডা, তো সেই জন্য 60% কন্ট্রিবিউশন তো ওর বেশি। আমি 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 ফিল করি একটা রিলেশন যখন 11টা বছর ক্রস করে তখন সেটা দুদিকের ব্যালেন্সে চলে, কখনো কেউ বেশি ইম্পর্টেন্স এবং পেশেন্স দেখায়, আবার কখন অন্য মানুষ সেটা দেখায়। তো সেই ব্যালেন্সটা না থাকলে 11 বছর কাটতো না। তো অবদান ওরমভাবে কিছু না, হয়তো আমরা দুজনেই জানি না 11টা বছর কী করে কেটে গেল, কারণ আমরা এখনও ওয়ান্ডার করি যে এটা কিন্তু ফ্যাক্ট। হ্যাঁ, মানে আমাদের মনেই হয় না যে 11টা বছর কেটে গেছে। তার সঙ্গে ঘোরা, হোমওয়ার্ক করা, স্কুলে যাওয়া বা ফিরে আসা, যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে সেটা প্রথম থেকে হয়ে গেছে। এবং সেই কারণে সামওয়্যার ওই কোট আনকোট হানিমুন পিরিয়ড অর সামথিং সেটা ছিল ইনিশিয়ালি 1-2 বছর, বাট দেন ইটস মোর লাইক ফ্যামিলি ফ্রেন্ডস, তো ইট বিকামস মোর ইজিয়ার। মানে সব ইয়ার্কিও মারা যায়, আবার সিরিয়াস কথাও বলা যায়, আবার লাইফের ডেইলি যে রুটিন হয় যখন ইউজ টু হয়ে যায় দুজনে, তখনই আমার মনে হয় দে প্ল্যান টু স্টে টুগেদার অ্যান্ড লিড দ্যার লাইফ টুগেদার। তো এতগুলো বছর একসাথে কাটানো কিন্তু মানে চাকরিখানি কথা না, বিকজ আমাদের জেনারেশনের জেনুইন ফোবিয়া হয়ে গেছে প্রেম, ঠিক আছে, কিন্তু বাবা এতদিন ধরে রিলেশনশিপ ভাবাই যায় না, তাই তো? এটা আমার ফোবিয়া ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, এবং আমি ওকে বলেও ছিলাম যখন ধর্মীমে শেষ হচ্ছে যে এটা কি মানে টিকবে, মানে সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে, স্বাভাবিক তো আমি অন্য কোথাও কাজ করবো, অন্য কোথাও কাজ করবে, এমনিতে আমরা বেহালা বাগুইহাটি, সো অনেকটা ডিস্টেন্স আছে। তো ওটা আমার একটা ভীষণ টেনশন ছিল, আমি টেনশনে ওকে যখন প্রশ্ন করেছিলাম ও আমাকে বলেছিল যে দেখা যাক, যেটা শুনে আমি আরও আনসার্টেন হয়ে গেছি, দেখা যাক মানে হি ইজ নট শিওর মেবি, বাট হ্যাঁ, তারপর থেকে প্রত্যেকটা মোমেন্ট ও ভীষণ মানে আমি বলবো ও ভীষণ রেসপন্সিবল, মানে যেমন টেক কেয়ার করে তেমন ওর মধ্যে গার্জিয়ান হাবভাবও পাই। আমাকে একটা টাইমে পড়াশোনা করাতো ধর্ণিমে, আমি মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, ক্লাস 10-এর পর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম ধর্ণিমে যখন পড়ছিলাম। সো আমার মায়ের যেমন প্রচণ্ড একটা প্রেশার ছিল যে তোমায় পড়তে হবে রেগুলারে, তুমি অ্যাক্টিং করো, যাই করো, হোয়াট এভার দ্য থিং ইজ, অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু সেড গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, না হলে বিয়ে করব না। সো আই গট এ ইমেন্স প্রেশার যে বাপরে বাপ, এই বয়ফ্রেন্ড না কি? তো ও আমাকে পড়াতো স্টুডিওতে, ইংলিশ পড়াতো, জিওগ্রাফি পড়াতো। তো প্রথমে ওকে আমি অ্যাজ এ টিচার পেয়েছি, তারপরে অ্যাজ এ বয়ফ্রেন্ড তো পেয়েছি, মানে টিচারের সাথে একটা প্রেম হয় না, দ্যাট ইজ সেই ফ্লেভারটাও হয়ে গেছে তোমার, আই গট দ্যাট ফ্লেভার। হ্যাঁ, আমাকে পড়াতো আর আমি ওকে দেখেই যেতাম তখন খুব সিরিয়াসলি কনসেন্ট্রেট হিয়ার। তো হ্যাঁ, তারপরে আমি এই 10 বছরে ধরো ও ওর ফ্যামিলি বিজনেস আছে, তো ফ্যামিলি বিজনেসে একটা একটু রং ডিসিশন নিয়ে নিয়েছিল, তো যখন রং ডিসিশন নিয়েছিল তখন আমি আবার ওর ওপর টিচারগিরি করেছি, হ্যাঁ, যে ইউ শুড ডু দিস 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 অ্যান্ড দিস। তো এখন যেটা হয়েছে,
11 বছরে এসে এখনো মানে ওই ডিসিশনটা আমার সাথে কনসাল্ট করে নাই, দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট। মানে ওটাই তো সম্পর্কের বিউটি না, যেখানে ও ভুল করবে তুমি বুঝিয়ে দেবে, যেখানে ও ভুল করবে তুমি বুঝিয়ে দেবে। তো ও আমাকে বেসিক্যালি অনেকটা ছোটবেলার প্রেম, তো মানে ও আমাকে অনেকটা মানুষ করেছে বলতে পারো, কাইন্ড অফ মানে পড়াশোনাটা করা উচিত, অ্যাক্টিংয়ের একটা কোর্স করো, তুমি ভালো করছো বাট এটার ওয়ার্কশপ করো। মানে আমার ক্যারিয়ারে ও এত সাপোর্টিভ, মানে ওইটা নিয়ে ওর কোনো দিন মানে অনেক বয়ফ্রেন্ডস হয় না, আউটডোর শ্যুটে গেলে তুমি ফোন করো অন টাইম, ইউ হ্যাভ টু টেক দ্য কল, ইউ হ্যাভ টু গিভ মি আ মেসেজ, ওসব কোনো কিছু নেই। And he is just concentrated on your work. না সেটা ইম্পর্টেন্ট না, কারণ ইউ আর লাকি রনিতা, ইউ আর লাকি। আরে আমি খুব ফাঁকিবাজ ছিলাম ইনিশিয়ালি, আমি ভীষণ ফাঁকিবাজ ছিলাম, মানে আমি না মজার ছলে কাজ করতাম, আই নেভার এভার সিরিয়াস অ্যাবাউট মাই ক্যারিয়ার। আমি ওকে খালি বলতাম আমি বিয়ে করবো, ইফ সামওয়ান আস্ক মি হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন লাইফ, 14-15 বছর থেকে মাই থট প্রসেস হল বিয়ে করবো, বাচ্চা হবে, সংসার করবো, দ্যাট ওয়াজ মাই থট প্রসেস। অ্যান্ড হি ইজ দ্য ওয়ান পার্সন, যখন আমাদের সবে সম্পর্কটা, তখনও সম্পর্ক হয়নি, আমি জাস্ট দেখা করেছি, আমাকে বললো তুমি এই ক্যারিয়ারে আছো, দেন হোয়াটস ইউর প্ল্যান, এলাম না না কিছুই না, আমি জাস্ট আর্নিং মানি, দেন বিয়ে করে নেবো, বাচ্চা হবে, সংসার করবো। তারপরে আমাকে বোঝালো ই ওয়াজ সো ট্যালেন্টেড, আর আমি তো অ্যাক্টিংয়ের কোনো কোর্স তখন করিনি, ইষ্টিকুটুম অব্দি আমি অ্যাক্টিংয়ের কিছু কোর্স করিনি, হ্যাঁ তারপরে তো আমি অনেক কোর্স অ্যান্ড ওয়ার্কশপসের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনও যাচ্ছি, স্টিল আই এম লার্নিং। তো ও তখন আমাকে প্রচণ্ডভাবে বলতো যে ন্যাচারালি না শিখে যখন এটা তোমার আসে ইউ শুড থিংক অন ইট, মানে এটা পুরোটা কিন্তু না নার্চার করার তো দরকার, যে কোনো ট্যালেন্ট যদি থাকে সেটাকে নার্চার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমনি গড গিফটেড জিনিস সবাই পায় না, সবাই অভিনয় করে, তো আমার ক্ষেত্রে আই হ্যাভ বিন ট্রেন্ড ফ্রম ভেরি ইয়াং এজ, ন্যাশনালি ইন্টারন্যাশনালি কাজ করেছে, এ করেছে, কিন্তু ওর মধ্যে যেটা আছে একটা ফ্লেয়ার আছে ফট করে ধরার, যে জিনিসটা সবার মধ্যে থাকে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এরকম একটা ট্যালেন্ট থাকলে সেটাকে নার্চার করা উচিত রাদার দ্যান সেটাকে বন্ধ করে বসিয়ে দেওয়া। আমার কিন্তু ইনিশিয়ালি খুব প্রেশার লাগতো, সবসময় পড়াশোনা, এটা বড়, এই সিনেমা দেখো, এই সিনেমা দেখো, এখন আমি বুঝতে পারি যে ওটা দরকার ছিল। আর আমার একটা সময় মনে হতো টাইম পাস করছে না, তো ভাই এনি চান্স কি, মানে এইসব করাচ্ছে, বিয়ের কথাটা কি বাইপাস করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকগুলো জিনিস আছে যেগুলো ওর সঙ্গে, মানে আমার সঙ্গে ও ফার্স্ট টাইম করেছে, যেমনি হলে গিয়ে মুভি দেখার ওর হ্যাবিটই ছিল না, অ্যান্ড আমার প্রচণ্ড হ্যাবিট ছিল, যে এখনও আছে যে সামথিং আই এনজয় ইজ গোয়িং টু দ্য হল অ্যান্ড ওয়াচিং মুভিজ। 11 বছর আমাদের রিলেশনশিপ, ধরো তার আগে আমি তোমার হাতে গুনে বলে দেবো আমি 5টা সিনেমা হলে দেখেছি। এইটা তো শুনলে দর্শক ভাববে যে ওদের পছন্দের বাহামণি এই যে সে নাকি সিনেমা দেখে না, এত ভালো অভিনেত্রী, বড় অভিনেত্রী, তাই জন্য বললাম ন্যাচারাল ফ্লেয়ার, গড গিফটেড। সিনেমা মানে হলে গিয়ে আমার দেখার অভ্যেস ছিল না, বাড়িতে হচ্ছে ওই ফার্স্ট হাফ একবার দেখলাম, সেকেন্ড হাফ 3 মাস পর দেখলাম। লাইফে সব কিছু ফার্স্ট টাইম, আমার সঙ্গে ফ্লাই করা, আমার সঙ্গে বাইরে যাওয়া, তো শি হ্যাজ লাইক গ্রোন আপ উইথ মি উইথ স্মল 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 থিংস। তুমি যখন শুনলে যে রনিতা বললো যে বিয়ে করব, বাচ্চা করব, কি রিয়াকশন হয়েছিল তোমার? দেখো তখন আমি খুব চাপে পড়ে গেছিলাম, কারণ আমারও কোনো প্ল্যান ছিল না সেই মুহূর্তে বিয়ে করার, এবং আমি জানতাম যে ক্যারিয়ারটা যেহেতু আমাদের আনসার্টেন, তো ইউ হ্যাভ টু ফাইট অন, অ্যান্ড একটা পজিশনে গিয়ে দেন ইউ ক্যান থিঙ্ক অফ ফ্যামিলি, কারণ অ্যাডেড রেসপন্সিবিলিটি। আমি আবার প্রচণ্ডভাবে বলতাম দেখো ইটস এ রেসপন্সিবিলিটি, তুমি দুটো ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিচ্ছ, বাচ্চা হলে দ্যাটস এ রেসপন্সিবিলিটি, মানে বাড়ির আছে বলেই ইউ ক্যানট ডিপেন্ড অন দ্যাট, নিজের এ করতে হবে, তখন ওগুলো বুঝতো না, স্লোলি নাও শি আন্ডারস্ট্যান্ডস অল দোজ থিংস, তো তখন ওকে বোঝাতে হয়েছিলো ব্যাপারটা। তো না না এখনও উল্টো কথা বলে বলে এই তো আমি এত শিখিয়ে দিয়েছি, এখন তো এ আর বিয়েই করতে চাইছে। এটা কি হয়েছে, এটা কি বলেছে আমি? অ্যাকচুয়ালি 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 একটা টাইমে, মানে প্রি করোনা বলতে পারো বা তার 2 বছর আগে একটা টাইমে আমি ভেবেছিলাম যে লেট সেটেল ডাউন, তখন বলাতে তখন শি ওয়াজ সো মাচ ইনটু ক্যারিয়ার, বেঁকে বসেছে, বেঁকে বসেছিল, তো আমি কোথাও গিয়ে ভাবলাম যে ঠিক আছে। দ্য থিং ইজ তখন আমি জাস্ট মুভি স্টার্ট করছি, হ্যাঁ মানে ধরো আবার কাঞ্চনজঙ্ঘা, সেপারেট স্কাই, সব কিছু প্ল্যানিং হচ্ছে, এখন যেমন ওই দুটো শ্যুট কমপ্লিট, মে মাসে রিলিজ আছে, আবার একটার কথা চলছে, সেটা স্টার্ট হচ্ছে, তো তখন আমি ভাবছি যে মানে
এটা এটা একটা মানে চেঞ্জেস, মানে টেলিভিশন থেকে আমি মুভিতে আসছি, তো ওই সময়টা আমি ক্যারিয়ার নিয়ে মানে প্রচন্ড, এখন আমি খুব সিরিয়াস হয়ে গেছি। তার মানে মানে বেশি কিন্তু শেখাতে নেই, তুমি দেখলে তো একদম সেটা রিয়েলাইজ করলাম আমি, বেশি বলে দিতে নেই, তারপরে চাপ খেয়ে যাবে। আর সৌপ্তিকটাকে দেখলেই মনে হয় যে একদম ম্যাচিওর, খুব কাম, এটাই কি মানে ভীষণ ভীষণ, এটাতে মানে আমার কোনো বক্তব্য নেই। আমার একটাতেই বক্তব্য, ও খুব অনেস্ট, মানে অনেস্ট ইন দ্য সেন্স ও কাউকে না বলতে পারে না, এটা আমার প্রবলেম। তো অনেক লোক কী করে না, অ্যাডভান্টেজ নিয়ে নেয়। মানে আমি যেমন কাউকে কিছু বলার আগে আমি আই উইল টেক টাইম, কি আচ্ছা ঠিক আছে দেখছি, আমি তখনই বলি না। ও না খুব সরলভাবে নিয়ে নেয় সব কিছু। না বাট আই এম নট দ্যাট সিরিয়াস অলসো, লোকের একটা খুব ইমপ্রেশন হয় যে এই ছেলেটা খুব সিরিয়াস। না 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 না, ওর ওর আমি বলছি ওর ইয়ারকি 365 দিনের মধ্যে আমি ধরো 150 দিন পাবো। হ্যাঁ মানে আমার জেল বাকিগুলো চরম ইয়ারকি পাবো হচ্ছে 365 দিনের মধ্যে 3 দিন। এইটা এই অবস্থা, তাহলে প্রচন্ড রোম্যান্টিক প্যাশনেট ফিলিং পাবো 365 দিনের মধ্যে, এটা তো আরো ভাবতে হচ্ছে দুদিন, এত ভাবতে হচ্ছে, এত ভাবতে হচ্ছে। না না এগুলো আই ডোন্ট এগ্রি, আই ডোন্ট এগ্রি, রোম্যান্স ডেফিনেটলি আছে কিন্তু হ্যাঁ সিচুয়েশন ওয়াইজ। 365 দিন আমি কি পাই বলছি, বেবি খেয়েছো, খাওয়া হয়েছে, একটু ঘুমিয়ে নাও। আচ্ছা বেবান খেয়ে নিয়েছো তো, নাহলে তোমার মাথা ব্যথা করবে। আচ্ছা বেবান ওই কাজটা করেছো, ওখানে ফোন করেছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেবান হিল পড়বে না কিন্তু, তোমার পায়ে ব্যথা করবে, তুমি পড়ে যাবে। বেবান দেখে হাঁটো তুমি কিন্তু, মানে ইফ উই আর গোয়িং ফর আ রোম্যান্টিক ডিনার অলসো, ও আমার হাতটা এরম ধরে। হ্যাঁ কারণ হচ্ছে ও পড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, এবার আমি এইটা এইখানে হাত ধরলে ও উল্টে পড়বে, সো ব্যালেন্স করার জন্য দিস ইজ দা বেস্ট প্লেস। আমি বলি দেখ এটা তো ভালো দেখতে লাগে, এরকম মারা বাচ্চাদের আমার ডানা ধরে ধরে নিয়ে যায়, আর আমি ছেড়ে দিয়ে দু তিনবার দেখেছি ছাড়া কিছুক্ষণ পরেই ন্যাচারালি উল্টেছে। হ্যাঁ তো এটা এটা হয়, তো ও ভীষণ 365 দিন না কাজের মধ্যে থাকলে, ওয়ার্ক মোডে থাকলে তখন আমি। আরেকটা কথা শোনো, ও যখন কাজ করে ঠিক আছে, তুমি ভুলে যাও প্রেম কাকে বলে, প্রেম কি, হি ইজ আ সিরিয়াস গাই, বাট বাট কাজের মাঝখানে যে ফোনসগুলো আসে, খাওয়া হয়েছে বেবান, ওকে খেয়েছো, আচ্ছা একটু ঘুমিয়ে নাও, টেক কেয়ার ইজ দেয়ার, বাট ওই সময়টা হি ইজ ভেরি সিরিয়াস। আর তুমি আমি ওকে প্রথম দিন প্রথম দিকে রিলেশনশিপে খুব চাপ দিতাম, ভ্যালেন্টাইন্স ডে অফ নিতে হবে, এবার এটা নয় যে ভ্যালেন্টাইন্স ডে বলে, সময় অনুযায়ী ও আমাকে ওইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, প্রপোজ করেছিল অন 14th, সেটা কিন্তু ইমোশনালি ইটস নট আ প্ল্যান্ড, আমি একটা খুব বাজে টাইম দিয়ে গো থ্রু করছিলাম, আই ওয়াজ ভেরি ইমোশনাল অ্যান্ড অ্যাক্সিডেন্টালি ইটস হ্যাপেন, সো আই ওয়াজ ক্রাইং অ্যান্ড হি জাস্ট কাম অ্যান্ড সে কি ডোন্ট ক্রাই, আমি দেখতে পারি না, আই লাভ ইউ ইয়ার, দ্যাটস দ্য থিং, ঠিক হ্যাঁ। তো এবারে আমি খুব প্রেশার দিতাম যখন আমরা দুজনেই মেগা করছি, যে 16th February ওর বার্থডে, 14th February লাভ অ্যানিভার্সারি, আমার 29th December, এগুলো প্রথম থেকে প্রোডাকশনে বলে দেবে ছুটি নিতে হবে, এই দিন আমি একদম কাজ করব না, অ্যান্ড ও আমি ধরো বললাম ছুটি দিতে হবে ঠিক আছে, ও ডেটটা দিয়ে দিল মানে শুটিং করবে ঠিক আছে, এবার একই প্রোডাকশন পরে আমাকে এইপি বলছে আরে তোদের কি আছে, বললাম না না এ তো ওর জন্মদিন, বলছে যার জন্মদিন সেই বলছে শুট করবে, তুই কি করবি ওটা একটা। এবার আমায় ওখান থেকে বলেছে যে তুমি ফার্স্ট হাফটা শুট করে ছুটি নাও, তো হি সেড ওকে, আমি বললাম যে ঠিক আছে না করতে পারো না, বেরোতে তো আমাদের ইভিনিং হবে, ইভিনিংটা তো আছেই, তো ওখান থেকে প্যাক আপ করে একসঙ্গে বেরিয়ে যাব, সো দ্যাট ওয়াজ। এবার ও আমায় উল্টো চাপ দিচ্ছে, ভীষণ ওয়ার্কিং না কাজটা ওটা, আমি যেহেতু খুব ছোটবেলা থেকে কাজ করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যে ঠিক আছে জন্মদিনেও একটু কাজ করতে হবে, সো দ্যাট দ্য হোল ইয়ার আই কিপ ওয়ার্কিং, জন্মদিনে কাজ করতে হবে, নিউ ইয়ারের ফার্স্ট ডে কাজ করতে হবে। রনিতা হচ্ছে খুবই চাইল্ডিশ, একদম একদম একদম, মানে না আমি যতটা সিরিয়াস হয়েছি না এর চক্করে পড়ে, আই ওয়াজ নেভার, খুব চাইল্ডিশ, খুব চাইল্ডিশ, বাট আই এম ব্লেসড টু হ্যাভ সামওয়ান, কারণ ইনোসেন্সটা পাওয়া যায় না এখন, that is so very important, so rare, no? একদম একদম একদম। এই যে তোমার তোমরা যে এত তো দিন একসাথে ছিলে আছো এখনো, সবথেকে রোম্যান্টিক জিনিস একে অপরের জন্য কি করেছো, না তোমার জন্য, তোমার জন্য সবথেকে রোম্যান্টিক করেছি না কি
পেয়েছি। প্রণীতা তোমার জন্য কি করেছে আর শক্তিকদা তোমার জন্য কি? ও আমার জন্য প্রচুর রোমান্টিক জিনিসপত্র করেছে, মানে টু বি ভেরি অনেস্ট শি হ্যাজ আ ফ্যাসিনেশন ফর ডেকোরেটিং রুমস, ধরো ক্যান্ডেলস দিয়ে সাজিয়ে ফেললো, হ্যাঁ, বা ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়ে ফেললো, তো শি হ্যাজ দ্যাট ফ্লেয়ার। আর মিউজিক অ্যারেঞ্জ করা, মানে আমার ওটা, হ্যাঁ পুরো আমার মধ্যে একটু ফিল্মি ব্যাপারটা আছে। হ্যাঁ, বাট দ্য মোস্ট রোম্যান্টিক থিং আমার এখনও মনে আছে, আমার একটা বার্থডেতে ও একটা গিফট করেছিল আমায়, এরকম একটা শিশি যার মধ্যে প্রচুর ক্যাপসিউলস ছিল, এবং প্রত্যেকটা ক্যাপসিউলসের ভেতরে ছোটো ছোটো স্ক্রোলস ছিল যেটার মধ্যে ও ওর এক একটা ইমোশন লিখে লিখে ভরে দিয়েছিল। অ্যান্ড আমার তখন বেশ কয়েকদিন ওটা পড়া হয়নি, তার জন্য অনেকবার কথাও শুনেছি, মানে ওটা পড়েনি। এরকম ছোট ছোট ক্যাপসিউলস ভাবো, তার মধ্যে একটা পেপার, তার মধ্যে আমি বসে বসে আমার ইমোশনস লিখেছি, হ্যাঁ, 10টা না 20টা ক্যাপসিউলসে, আর ওটা পড়েনি। ওর এফর্টটা ভাবো, প্রচুর এফর্ট তখন। আমি তারপরে আই মেড শিওর আই রেড ইট এন্ড গিভ হার দ্য ফিডব্যাক, দেন শি ওয়াজ হ্যাপি অ্যাবাউট ইট। তার মধ্যে কি কোন ইমোশনটা তোমার সবথেকে টাচ করেছিল? একটা নয়, অনেকগুলোই ছিল, কারণ তখন ও যখন এইটা গিফট করেছিল ওয়াজ ভেরি ইনিশিয়াল, এবং তখন যেহেতু রোম্যান্সটা ব্লুম করছে, তো অল দ্য ইমোশনস ওয়্যার দেয়ার। আর এই যে এই 11 বছর কাটাচ্ছ তোমরা ভ্যালেন্টাইন ডে, কি দিয়েছো আজকে অনিতাকে তুমি? সারপ্রাইজ, সেটা এখনো বলা যাবে না। আমি 11 বছরে, ও কোনো দিন কোনো প্ল্যান করে না, ও সারপ্রাইজ, ওর সব কিছু সারপ্রাইজ। মানে দিনের দিন হয়তো বেরোচ্ছি, দেখো আমাকে যদি আগে থেকে বলে এখানে যাচ্ছি, তো আমি তো সেইভাবে প্রিপেয়ার্ড হব, ওটাও বলবে না। না, সি ও চায় সব কিছু প্ল্যান্ড হোক। আমি বললাম প্ল্যান্ড হলে আর সারপ্রাইজ থাকে? আমার সব কিছু প্ল্যান্ড, আমি এক মাস আগে থেকে ঠিক করে এখানে যাব, এই করব, এটা প্ল্যান হয়ে গেলে আর সারপ্রাইজ। এন্ড হি ইজ নেভার লাইক দ্যাট। ও হচ্ছে আগে ওই মোমেন্টে যেটা আসবে, হি উইল শেল্টার মোমেন্টে, বিশ্বাস করো, একদম। যখন বিয়ের কথা হলো, এই কিছুক্ষণ আগে তোমরা বলে রণিতা বিয়ে করতে চেয়েছিল, এখন আর চাইছে না, কিন্তু ফাইনালি কবে, মানে সবাই টলিউডে প্রায় বিয়ে করছে, তোমরা না প্রায় করে আছো? আমরা একটু আলাদা হয়ে বিয়ে করতে চাই, মানে পার্সোনালি এত বিয়ে হচ্ছে, এগুলো অ্যাটেন্ড করি তা নাহলে মিস হয়ে যাবে, নিজেরাও বিয়ে করলে ওই খাওয়া দাওয়া গুলো মিস হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এক্সপেক্ট করছি, একটু লেট করে করছি যাতে আমাদের দুবার কাউকে অ্যাটেন্ড না করতে। হ্যাঁ, মানে সবারতে ঘোড়া খাওয়া হয়ে গেল, তারপরে আমরা লাস্টে গিয়ে, মানে সুস্থ, বেসিক্যালি আমরা সেফ খেলছি। আচ্ছা, হ্যাঁ, যাতে দুবার করে এত খরচা খরচি না করতে, রাইট? না, সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যখন বিয়েটা করব, সবার বিয়ে হয়ে গেছে, এভরিওয়ান ইজ ডান এন্ড ডাস্টেড। আমাদের বিয়েতে তো মনে হচ্ছে সবাই বেবি নিয়ে চলে আসবে। হ্যাঁ, অনেকের বেবি হয়ে গেছে, তো আমাদের বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রি, আমার প্রচুর বন্ধুদের বাচ্চা হয়ে গেছে এবং তারা বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি হচ্ছে, তো সেই হিসেবে আমাদেরটা একদম ইয়াং, একদম জুনিয়র হবে। মানে তোমাদের মনে হয় কি বিয়ে করার কোনো সঠিক এজ হয়? সামাজিক পরিচিতি, অ্যান্ড আমাদের সোসাইটি তো অনেক চেঞ্জ হয়েছে, আমাদের বাবা মার সময় একরকম সোসাইটি ছিল, এবং সেই সময়ে আইডেন্টিফাই করার জন্যে বিয়েটা করার দরকার হয়েছে। এখন থ্যাঙ্কফুলি আমাদের ফ্যামিলি, সোসাইটি, লোকজন, তারা রিয়েলাইজ করেছে যে আজকে আমাদের লাইফস্টাইল এত কমপ্লিকেটেড হয়ে গেছে, যে একটা বিয়ে করে কি, দুটো মানুষ একসঙ্গে শুধু থাকছে না, তো রেসপন্সিবিলিটিস বাড়ছে, দুজনেই কাজের পেছনে ছুটছে, একসঙ্গে আর থাকা হচ্ছে না, তো সেই জায়গাটা সিকিউর করে বিয়ে করলে ইটস মাচ মোর ইভেনচুয়ালি লং লাস্টিং আমার মনে হয়। তো দ্যাট ইজ সেই ধারণায় আমরা এগোচ্ছি। আমার তো একটা স্বপ্ন আর পূরণই হবে না, আমার ভীষণ ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার, এন্ড রিয়েলি আই ওয়ান্ট টু ডু দ্যাট, মানে পুরো ফিল্মি একদম 200% আমায়, সেটা প্রথম থেকেই ছিল, আমায় আগে বলেছিল যে পালিয়ে বিয়ে করার। আমি বললাম দেখো যতই ডেস্টিনেশন ঠিক আছে, আমরা একদিন সারপ্রাইজের জন্য না বলে চলে যাব, পালানো। আমার ভীষণ ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করব, সবাই খুঁজবে, পুলিশে খবর দেবে, তারপর হঠাৎ করে সিঁদুর পরে এসে দাঁড়াবো। হ্যাঁ, ইটস কাইন্ড অফ, মানে তুমি নিজে একটা মেগা লিখতে পারবে জানো, ইন দ্য প্রসেস একদম, মানে হিট মেগা হবে, যে নায়িকা পালিয়ে গেছে, বিয়ে টিয়ে করে এসেছে, একদম মানে ওই জোনে আছে ও, একদম একদম।
আমার আমার মনে আছে আমাদের ফার্স্ট আলাপে ও যখন আমাকে বলেছিল যে তখন আমাদের মনে ধনিমের প্রোমো শুট হচ্ছে, ধনিমের প্রোমো শুট হচ্ছে বর্ধমান রাজবাড়িতে, আমরা বসে গল্প করছি, ঠিক আছে। তো ও আমাকে বলছে কি যে আরে তারপর বলো কি চলছে, আমার ভালোই চলছে। বলছে আচ্ছা এখন তো এটা শুটিং এই করবে, এটা এখন কতদিন চলে, খুব ভালো চলুক। বললাম না না বেশি দিন চললে হবে না, তখন আমরা একটা আগের রিলেশনশিপ ছিল, তো আমি জানেন আমার চাপ আছে, মানে কিছু টাকা পয়সা নিয়ে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। মানে ও ভাবছে মেগাটা শুরু হয়েছে, হিরোইন পালাবে, মানে এরকম কেউ চমকে যাবে এরকম কথা বলে। হ্যাঁ, আর যেহেতু ওটা ফার্স্ট প্রজেক্ট ছিল আমাদের দুজনের ক্ষেত্রে, আই ওয়াজ সারপ্রাইজড, তাহলে মেগাটা কেন করতে এলো। আর আই আই ওয়াজ ড্যাম মানে শিওর অ্যাবাউট ইট। ও আমাকে বলছে মানে পালাবে কেন, আমি মা বাড়ি থেকে মানছে না, সো হোয়াট টু ডু, পালিয়ে যাবো বলছে। তারপর তারপর কিছু না একটা বাচ্চা হলে মেনে যাবে, তো চলে আসবো, এসে পা ধরে নেবো, অল উইল বি সলভ। তোমাদের স্টোরিটা খানিকটাই জাবুয়েমের টাইপের হয়ে গেছে না, তার থেকেও ডেঞ্জারাস। মানে এই ভেতরে অনেক টুইস্ট এন্ড টার্নস আছে, সেগুলো এই মুহূর্তে বলতে গেলে প্রচুর টাইম চলে যাবে। আমাদের ভ্যালেন্টাইনস ডে সারপ্রাইজটার প্রথম দেখাতে দুজন মানে দুজনকে যখন দেখেছি দ্য ফার্স্ট দেখেছিলে কি মানে ফিল হয়েছিল বলো তো, ভালো এক্সপ্লেইন করতে পারবে প্রথম কি কি ছিল, পূর্ণিমা না অমাবস্যা কি ছিল, লক্ষ্মী পূজোর পূর্ণিমাতে আমাদের ফার্স্ট দেখা হয়েছে বাড়িতে, বাড়িতে লক্ষ্মী পূজোর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমি মাকে একটু একটু হেল্প করছি, তখন হঠাৎ করে ফোন আসে স্টার জলসা থেকে অ্যান্ড তক্ষুনি যেতে বলে। তো আমরা অ্যারেঞ্জমেন্ট রেখে দিয়ে বাবা আমাকে নিয়ে বাইকে করে যায়, আমরা দেখা করি এবং বলে সেদিনকে আমাদের লুক সেট হবে। তো আমাদের লুক সেট আমাকে সাজাচ্ছে সাজাচ্ছে, সবাই বলছে আরে হিরো বাইরে হিরো, দেখছি হিরো সিগারেট খাচ্ছে আর হাঁটছে একটা লম্বা, সবাই হিরো হাঁটছে অ্যান্ড অল। তো আমি দেখছি এত অ্যাটিটিউড, একটা কথা বলেনি আমার সাথে ফার্স্ট ডে, নট ইভেন আ হাই হ্যালো। না আমি একটু আমি ইন্ট্রোভার্ট টাইপের, আমি চিনি না হিরোইনকে, ফার্স্ট ডে গিয়ে অ্যাপ্রোচ করব কি ফিল করবে না করবে, মানে একটা তো হয় হাই আমার আই এম শোপটেক অর হোয়াটএভার, আমার তখন একটা প্রজেক্ট চলছে, তখন আমি দিল্লি যেতে হবে, ফেসটা এরকম রেগে রেগে আছে, বেরোতে হবে। আর পরে আমি রিয়েলাইজ করলাম তার রিজন ছিল, ওকে 30টা মেয়ের সাথে অলরেডি লুকস এট করানো, আমি 3 মাস আগে হিরো এবং হিরোইন এবার প্রত্যেক আসছি আমি একজনের সঙ্গে করছি হচ্ছে না, তো ও জানে এও বাকে এসছে ছবি তুলবো হবে না, ঠিক আছে। আমরা দুজনে এরকম পাশাপাশি দাঁড়িয়েছি এরকম করে, তার বলছে আর একটু ক্লোজ এসো, ক্লোজ এলাম পুরো একটু ধরো, ও ধরলো, ছবি তুললাম, দুজনে চলে গেলাম, আমরা কেউ কারোর সাথে কথাই বলিনি। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং। কিন্তু আমার বাবা এসে বাড়িতে খুব প্রশংসা করেছিল, কি ভালো ছেলে, কি সুন্দর দেখতে, এরকম একটা জামাই হলে কি ভালো। আর আমি তত নিন্দে করেছিলাম, হ্যাঁ ধেরেঙ্গের মতো লম্বা নামটা, আমি সেটাই বললাম যে সেই সময় কাকু দেখেই আইডেন্টিফাই করে নিয়েছিল, এত স্ট্রং ভাবে ভেবেছিল যে ওটাই হয়ে গেল। মা আমার বাবা ফার্স্ট ডে ওকে দেখে বলেছিল কি আমার জামাই এরকম পছন্দ, কাকুর স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে এরকমই জামাই, কাকু ইজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তোমাদের ফ্যামিলিতে কি বলে এই যে এত বছর তোমরা একসাথে আছো, তারা কি বলছে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, ওই চাপটা মানে ওটা ওটা আছে। হ্যাঁ হ্যাঁ বিয়েটা করে নে, বিয়েটা করে যাই ইচ্ছে কর না, তাদেরও চাপ খাওয়ার রিজন আছে, কারণ কি হয় অনেকবার অনেক কিছু যে আমাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এইসব নিউজ এসছে, এবং নেইবার্স আছে, কিছু পাড়ার লোকজন আছে যারা বিভিন্ন প্রশ্ন করে আমার মাকে, আমাদের বাচ্চা আছে, হ্যাঁ রোজি ফাঙ্কি ব্রাউনি, অ্যান্ড ওরা সত্যি আমাদের দে আর জাস্ট লাইক আর বেবি, মানে অনেকে বলে না যে সব কিছুর একটা বয়স থাকে, ওরা এমন টাইমে আমাদের লাইফে এসেছে, মানে দে আর ভেরি 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 স্পেশাল ফর আস, মানে একদম কোলের মতোই একদম। তোমাদের দুজনের কাছে প্রেম জিনিসটা কি, মানে প্রেম বলতে কি মানে বোঝো তোমরা দুজনের কাছে? তুই বলে না, ইউ সেড দেখো প্রেম কি, আমার যেটা রিয়েলাইজেশন হয় প্রেম বিষয়টা হচ্ছে যে প্রচণ্ড ডিপ একটা বিষয়, কারণ ইট ইজ অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ আমার মনে হয়, আমি যেটা রিয়েলাইজ করেছি। আর তার আগে যেটা হয় সেটা কোথাও ইনফ্যাচুয়েশন, ক্রাশ, অ্যাট্রাকশন এইগুলো বলা যায়, যেটা হচ্ছে যে ঠিক আছে দেখে ভালো লাগলো, একটু ঘোরা হলো, একটু মুভি দেখা হলো, খাওয়া দাওয়া হলো, এইগুলো টেম্পোরারি। বাট ভালোবাসা বা প্রেম যেটাকে বলা হয় সেটার মধ্যে না ওই
স্মুথনেস, ওই শাইনিনেসটা নেই। তো তাই জন্য আমরা মা বাবাকেও ভালোবাসি, আমাদের পেটদেরও ভালোবাসি, যার মধ্যে ওই রেগুলার ডেইলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জায়গা আছে, সে যেমনই হোক, উই নেভার থিঙ্ক অফ রিপ্লেসিং আওয়ার মম অ্যান্ড ড্যাড বা আমাদের বেবিদের। তো আমার যে গার্লফ্রেন্ড বা বউ হবে বা বয়ফ্রেন্ড বা বর হবে, তাকে রিপ্লেস করার কথা ভাববো কেন? মানে দ্যাট ইজ লাভ, আই গেস। হাই থট, এই জন্য আমি আগে শুনে নিলাম, নালে আমি কি বলবো বুঝতে পারতাম না। অপোজিট অ্যাট্রাক্টস, মানে তোমরা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। আমার কাছে প্রেম বলতে আগে ছিল পাগলামি, আমার কাছে প্রেম বলতে ছিল প্যাশনেট ব্যাপার স্যাপার, মানে দুনিয়া একদিকে আমি একদিকে, ইটস কাইন্ড অফ থিং, মানে যে যাই বলছে বলুক আমি তো এটাই করছি। হ্যাঁ, মানে আমার কাছে ছিল রিলেশনশিপে ভাই ঝগড়া করো, মারপিট করো, যাই করো, দিনের শেষে দুজন দুজনকে জড়িয়ে ধরো, এটাই ভালোবাসা। বাট নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি মানে রিলেশনশিপে ওইগুলো ওই সিনেমাতেই দেখানো হয়। 11 বছর চলাটা 3 ঘন্টার থেকে একটু ডিফিকাল্ট, 3 ঘন্টায় অনেক কিছু দেখানো। আমি তো ওটাই বললাম যে দুজনের ব্যালেন্স যদি না হয়, কিছু কিছু জিনিসে ও এতটা ম্যাচিওর আমি ইম্যাজিন করতে পারি না, প্রচণ্ড ম্যাচিওর ওয়ে অফ লাইফে ওর ম্যাচিওরিটি বেশি, উইচ হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড। তো ইটস এ ব্যালেন্স বেসিক্যালি, মানে এরকম নয় আমি প্রচণ্ড ম্যাচিওর বা ও প্রচণ্ড ইম্যাচিওর, কখনো হয়তো ওর থেকে বেশি রোম্যান্টিক আমিও হই, আমি জানি না সেটা এগ্রি করবে কি না। আর এমন টাইমে রোম্যান্টিক হয় না, মানে হঠাৎ করে আমি সারপ্রাইজ হই যে বাবা কি হলো আজকে কি আছে কাইন্ড অফ। সো হ্যাঁ, মানে আমার প্রচুর সাইড আছে, খুব কাছের মানুষরা জানে যে, বাট এটা ফ্যাক্ট কি আমি ওর মধ্যে সবকিছু ফ্লেভার পাই। টিচার আছে, একটু একটা সিনিয়র জুনিয়র একটা ব্যাপার পাই, ক্লোজ ফ্রেন্ডস একটা ব্যাপার পাই, মাঝে মাঝে প্রচণ্ড একটা মানে ক্রিয়েটিভ ডিসকাশন যখন হয় তখন একটা ডিবেট পর্যায়ে যখন চলে যায় তখন একটা ফ্লেভার পাই। তো আমার মনে হয় আমাদের এই প্রেমের রিলেশনশিপটা এত বছর যাচ্ছে তার একটাই কারণ, আমরা একজন একজনকে অনেকটা স্পেস দিই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ও কখনো লোকেরা আরও সারপ্রাইজ হয় কারণ বলে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে এত লং লাস্টিং রিলেশনশিপ হয় না, কিন্তু আমি বলবো যে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, লাকিলি আমরা সেই ট্রেন্ডের আগে থেকেই বলতে পারি উই আর টুগেদার। এখন দেখছি যে পিপল আর মোর ফোকাসড অ্যাবাউট রিলেশনশিপস, ম্যারেজ, আগে যেটা ছিল না, আগে লোকেরা লুকোতো, হ্যাঁ উই আর জাস্ট ফ্রেন্ডস অ্যান্ড অল দিস। তো দ্য ট্রেন্ড ইজ চেঞ্জিং, সবাই বুঝতে পারছে যে এত ফাস্ট লাইফ, চারদিকে এত আর্টিফিশিয়াল ব্যাপার, তো রিয়েল ফ্রেন্ডশিপ বা রিয়েল লাভটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন বাড়ি ফিরতে। বাড়ি ফেরার পরে যে মনে মানুষ যে থাকবে, যাকে যার সাথে আমি শেয়ার করতে পারবো দিনের সবটা, তো সেইটা না হলে মানে দিনটাই খারাপ হয়ে যাবে। তোমার হচ্ছে টাকা থাকতে পারে, কিছু লাইফে কিছু একটা একটা জিনিস ঘটলে তুমি তাকে ফোন করছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মা বাবাকে ফোন করছো বা ইউ আর কলিং ইউর লাভড ওয়ান, সো ওটা যতক্ষণ থাকবে জানবে যে দের ইজ লাভ। আজকে আমরা একটা ছোট্ট খেলা খেলবো যেখানে আমি কয়েকটা প্রশ্ন করবো, তোমাদেরকে উত্তর দিতে হবে, অনেস্ট উত্তর দিতে হবে। ওকে, শুরু করি আমরা, লেটস ট্রাই, লেটস ট্রাই। ওকে, ফার্স্ট হচ্ছে কে বেশি রোম্যান্টিক? রণিতা, উইদাউট এ ডাউট। কি এমন রোম্যান্টিক কি করেছে তোমার? আমি অলরেডি বলে দিলাম একটা, আমি সব কিছু রোম্যান্টিক জিনিস ওর জন্য করি, ডেকোরেশনস থেকে স্পেশাল কিছু সাজিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার মতো, ওর পছন্দ মতো জিনিস রান্না করে ওকে খাওয়ানো, তো এভরিথিং। ভ্যালেন্টাইন ডেতে তুমি কিছু প্ল্যান করছো স্পেশাল, মানে যেটা বলা যায়, যেটা সারপ্রাইজ না দিলেও বলা যায় অল্প করে? আমাদের, আমি প্রত্যেকটা এই স্পেশাল ডেটাই স্পেশালভাবে স্পেন্ড করতে চাই। এবছর আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যানিং চলছে, সো লেটস সি। তখন একটা খুব ডিপ্রেসিং মোমেন্ট ছিল ওর জন্য, এবং সেই মুহূর্তে সামহাউ ইমোশনালি ইউ কানেক্ট এন্ড ইউ সে
এন্ড ইমোশনালি কানেক্ট আন জেসে ইউ ডোন্ট ক্রাই বেবি আই লাভ ইউ আচ্ছা এইরকম ভাবে বল কাম কাম গিভ মি আ ডোন্ট ক্রাই বেবি আই লাভ ইউ তোমাদের ভালোবাসার ডাক নাম তো তুমি শুনলাম ওটা চেঞ্জ হয়েছে আগে বেবি ছিল এখন রিসেন্টলি ওটা বেবান হয়ে গেছে আর রনিতা কি ডাকে ভালোবাসে ওই সেম বেবান ওটাই ইউজ হয় হ্যাঁ not to complicate things হ্যাঁ কে বেশি সংসারী সংসারী সেরকম ভাবে আমরা দুজনেই কেউ প্রচন্ড সংসারী নই প্রচন্ড আউটগোয়িং নই রনিতার কোন হ্যাবিটটা তোমার খুব অ্যানয়িং লাগে রনিতার যখন আমি প্রচণ্ড রেগে যাই তখনও প্রচণ্ড ন্যাক করে এবং আমি তখন একা থাকতে চাই আমি থাকতে দিতে চাই না একা ওই তখনই সমস্যা দ্যাট ইজ ভেরি অ্যানয়িং আমার কাছে সত্যিক দেখ কোন হ্যাবিটটা মনে হয় যে উফ কি অ্যানয়িং রে বাবু সবসময় ভীষণ কাজের কথা বলে ভীষণ কে বেশি রাগ করে তোমাদের মধ্যে আর কে সরি বলে ফার্স্টে আমি ওইটা এটা কোনো প্রশ্ন হলো আপনারাও জানেন কাকে বলতে হয় আজকে কি মানে পৃথিবীর সমস্ত ছেলেরা ফার্স্টে সরি বলবে এটাই তো হয়ে আসছে এটা রুল ও সরি বলে আবার বলে থোড়ো বলা উচিত কিন্তু সেটা আসে না ঠিক আছে তখন লজিক হয়ে যায় যে আমি কেন ভুলটা করেছি এবং হ্যাঁ দেখো প্রবলেম সলভ করার জন্য সরি বলে লাভ নেই আমার বক্তব্য হচ্ছে প্রবলেমটা কেন হলো ইউ ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট না তাহলে পরবর্তীকালে ওটা হবেই না আচ্ছা ডিনার ডেট নাকি মুভি ডেট কোনটা মুভি ডেট আমার জন্য তো মুভি ডেট মুভি ডেট সেটা কি রয় সত্যিকদার পাল্লায় পড়ে পড়ে হয়েছে হ্যাঁ না ও তো মুভি দেখে এরম ভাবে তুমি কিছু বললে ধরো প্রত্যেকটা সিন খুঁটিয়ে লক্ষ্য করো না তোমার ডিনার ডেটটা কি হয় ডিনার বেসিক্যালি আমরা খাওয়া পছন্দ করি কিন্তু খুব একটা এনজয় করতে পারি না তো কারণ কখনো ও ডায়েটে আছে কখনো আমি ডায়েটে আছি এই আছি তো ওই হোটেলে গিয়ে স্যালাড এন্ড ঘাসফুস খাওয়াটা আমাদের দুজনের মধ্যে কারুরই চলে না আমার স্যুপ দামি কেন আমার রেস্টুরেন্টে তার থেকে লং ড্রাইভ উই প্রেফার যে লং ড্রাইভ ইজ বেটার তো আদার অপশন ইজ মুভি সো তোমাদের একসাথে ঘুরতে যাওয়া মানে সবথেকে অ্যাডভেঞ্চারাস কোন কোন ঘুরতে যাওয়াটা মনে হচ্ছে খুব অ্যাডভেঞ্চারাস করেছে আমাদের ফার্স্ট ঘুরতে যাওয়াটা হচ্ছে এতে মন্দারমণি একসঙ্গে সেখানে আমরা খুব এনজয় করেছিলাম চারটে কাপল একসঙ্গে গিয়েছিলাম সো দ্যাট ওয়াজ সামথিং যেহেতু ফার্স্ট টাইম সবাই গ্রুপে তো দ্যাট ওয়াজ ফান পাহাড় না সমুদ্র তোমাদের আমার সমুদ্র আমার দুটোই পছন্দ ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী এখন তোমার পাল্লায় এখন হ্যাঁ আমি রনিতাকে নিয়ে যাবো এরকম একটা জায়গা লন্ডন লন্ডন আছে ইউরোপিয়ান কান্ট্রিজ এর মধ্যে প্যারিসে ভেনিসে ইতালি যখন স্নো ফলস হবে তখন আমাকে নিয়ে হাঁটবে আর আমি দেখবে কেঁপে কেঁপে ঠান্ডায় মরে গেছি আমি ঠান্ডা সহ্য করতে পারি না তো হ্যাঁ আমার ওই 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 জার্নিটা করার ভীষণ ঠান্ডা ভালোবাসে মানে শীতকালে এসি পাখা দুটো চলে আর আমি মানে ঠান্ডা যে টলারেট করতে মানে এখনো যে ঠান্ডাটা আছে না আমার পছন্দ হচ্ছে না মনে হচ্ছে তুই যা আর আমার গরম একদম পছন্দ হয় না সো এগেইন অপোজিট অ্যাট্রাক্টস কোন গানটা যেহেতু ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ভালোবাসার মাস কোন ভালোবাসার গানটা তুমি ডেডিকেট করবে রনিতার জন্য তেরা হোনে লাগা হু জব সে মিলা হু মে বন গয়া হু ফ্ল্যাশ করছে ফ্ল্যাশ করছে এই গানটার সাথে একটা অদ্ভুত কানেকশন আছে আমরা যখন সবে প্রেমে পড়ছি না যেখানে যেতাম এই গানটা হতো স্টিল নাও
আমি একটা লাস্ট টাইম একটা আমরা 31st এ যখন বসেছিলাম একটা মিউজিক্যাল লাইভ মিউজিক চলছিল, তো আমরা দুজন বসেই ভাবছিলাম যে কি সেই গানটা হলে ভালো, তো এই গানটা হলে ভালো, এন্ড ইট হ্যাপেন্ড এন্ড দিস সং দিস পার্টিকুলার এন্ড আমরা পরে এটা ডিসকাস করছি, আগে আমরা বলিও নি যে এটা হলে ভালো, তো যখন হয়েছে দেন বি সেড আরে আমিও ভাবছিলাম আমি ভাবছিলাম মানে এটা হয় এই গানটা থাকে। রনিতা তো ফিল্মি আমরা শুনেছি, তুমি তো প্রপোজ করেছো যে ইমোশনাল সময় দিয়ে যাচ্ছিল সেই সময়, তো আমরা একটা ছোট্ট বন্দোবস্ত করেছি যেখানে একটু যদি ফিল্মি ওয়েতে তুমি রনিতাকে প্রপোজ করো কেমন হবে। আমরা তো ফুল এনেছি, তো তুমি যদি ফুল দিয়ে ভালোবাসার দিনে সুন্দর করে যদি প্রপোজ করো ওকে। যেহেতু রনিতা প্রচন্ড ফিল্মি, আজকে অফিসিয়ালি এবং একদম ভালোবেসে ভালোভাবে সত্যিকার রনিতাকে ফার্স্ট টাইম প্রপোজ করছে, কোনো ইমোশনাল টার্মোয়েলের মধ্যে দিয়েও যাচ্ছে না, এটা ভ্যালেন্টাইন ডে স্পেশাল। ভ্যালেন্টাইন ডে স্পেশাল অ্যান্ড থ্যাংক ইউ যে তোমরা আমার জন্য ফ্লাওয়ার অ্যারেঞ্জ করেছো এবং আপনাদের জন্য আপনাদের সামনে আমি প্রপোজ করতে চলেছি রনিতাকে। রানিতা, আমরা দুজন একসঙ্গে 11টা বছর কাটিয়ে ফেললাম বন্ধুর মতো, ভালোবাসা হাসি কান্নার সব কিছুর মধ্যে দিয়ে। তো আমরা দুজন এইভাবে এগিয়ে যেতে পারি কি, এইভাবে হাসি কান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে বয়স্ক বুড়ি আর বুড়ো হতে পারি? ডু ইউ ওয়ান্ট টু বি উইথ মি অ্যান্ড গ্রো ওল্ড উইথ মি? আরো বাড়িয়ে ভালোবাসবো, সো আই লাভ ইউ। কাজের কথা কম বলবো, এইটাই তো মুশকিল। থ্যাংক ইউ, দিস ইজ আ ইয়েস মোমেন্ট। থ্যাংক ইউ তোমাদের দুজনকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। তোমরা খুব ভালো থাকো আর আরো অনেকটা দিন একসাথে চলো, সারাটা জীবন একসাথে থাকো, আমাদের তরফ থেকে এটাই শুভকামনা। পারফেক্ট, তোমরা সঙ্গে থেকো, এরকম ভাবে তোমাদের লাভ শাওয়ার করো এবং আপনারাও প্লিজ সিনেমার সমস্ত দর্শক বন্ধুদের জানাবো হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, আর আমাদের এইভাবে আশীর্বাদ করো, ভালোবেসো। কাজের কথা বলতেই হবে, কারণ আমাদের যে কাজগুলো আসতে চলেছে সেইগুলোর সঙ্গে থেকে আমরা অনেক একসাথে প্ল্যানিং নিয়ে আসছি, সেটা খুব তাড়াতাড়ি আমরা জানাবো আপনাদের সবাইকে। আমরা জানবো নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি একদম। এবং সেইগুলোতেও যেরকম পাশে থাকতে হবে সেরকম আমাদের রিলেশনশিপেও আমাদের আশীর্বাদ করতে হবে, ভালোবাসতে হবে, অ্যান্ড আমরা এইভাবে যাতে আরও এগিয়ে যেতে পারি। প্রত্যেক বছর একবার করে আমরা সিটি সিনেমার থ্রু দিয়ে আপনাদের সঙ্গে বসে এরকম আড্ডা মারতে পারি। আর আপনাদের পছন্দের সেলিব্রিটি এরকম সুন্দর সুন্দর ইন্টারভিউ দেখতে হলে ডু সাবস্ক্রাইব এন্ড লাইক সিটি সিনেমা। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।